হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। আজকে একদম আমরা পুরো একটা অন্যরকম আর কি একটা এন্ট্রি করলাম, তা এর ডিফারেন্ট টাইপ আর কি। কারণ ইট ইজ বিকামস বোরিং, নো? মানে এভরিডে যদি এক জিনিস খাওয়া হয়, এক জিনিস পড়া হয়, এক জিনিস গাওয়া হয়, একভাবেই সামনে আসা হয়, তাই জন্য আজকে আমরা ব্যান্ডের গানও গাইছি না, বাংলা গানও গাইছি না। হ্যাঁ, হিন্দি গাইনি গাইছি, গানটা বলবো না, একটু চেঞ্জ আছে। আশা করি এই জন্যই আজ গানটাও সবার কাছে চেনা আছে এবং সিনেমাটাও মুভিটাও চেনা। দ্য মুভি ইজ রিয়েলি ভেরি গুড, ঠিক আছে? কে দেখেছো বা দেখোনি আমি জানি না, আমি খুব একটা হিন্দি সিনেমা দেখি না, তবে সিরিয়াসলি দিস ইজ রিয়েলি আ ভেরি ভেরি গুড মুভি। অ্যান্ড এইটুকু বলতে পারি, রিতেশ দেশমুখ ওয়াজ দেয়ার অ্যান্ড সিরিয়াসলি মানে সুপ্রা অ্যাক্টিং করেছে মুভিটা। যাই হোক, তো কি গান সেটা দেখতেই পারবে, মুভিটার নাম কি সেটাও জানতে পারবে, শুধু ভোকালিস্ট বা সিঙ্গারের নামটা বলে দে। সিঙ্গারের নাম হচ্ছে অঙ্কিত তিওয়ারি, ঠিক আছে? এই মোটামুটি বললাম। তার আগে একটা কথা বলতে চাই শুরু করার আগে, যে আমরা খুব খুশি হয়েছি যে আপনাদের মধ্যে কেউ দুজন আমাদেরকে কমেন্ট করেছে আপনারা যেই গান শুনতে চান। একটু টাইম দে, আমাদের তো অ্যাকচুয়ালি কিছু প্ল্যানিংস রয়েছে, তো সেই মতো হয়তো হচ্ছে। যাই হোক, আমাদের সেই গান আসবেই। তো এই গানটা নিয়ে সেরকম কিছু বলার নেই, আমি তো একটু জ্ঞান দিই গানের আগে, সেরকম কিছু বলার নেই। লেটস কাম স্ট্রেট টু দ্য সং ইটসেলফ। Yeah.
तेरा मेरा ये तेरा फिर भी कितना गहरा ये लम्हे लम्हे ये रेशम से खो जाए खो ना जाए हमसे काफिला वक्त का तेरी गलियां गलियां तेरी गलियां लूटी तरफावे गलियां तेरी गलियां Thank you. Thanks for watching. তোমাদের অন্য রকমের মানে কি বলবো বাংলা ব্যান্ড থেকে বেরিয়ে হিন্দি অন্য রকমের মানে কি বলবো মুভি সং আর কি ঠিক আছে সেটা তোমাদের সামনে আমরা আজকে করলাম ফ্রম দ্য মুভি এক ভিলেন গানের নাম বুঝতেই পেরেছো তেরি গালিয়া অ্যান্ড নো ওয়ান বাট ইটস অঙ্কিত তিওয়ারি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ